তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 73তম অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন তিনি। খেলা শেষে সেখান থেকেই ফাইনাল ম্যাচের জন্য সবাইকে শুভকামনা জানান প্রধানমন্ত্রী। আমি আমার ক্রিকেট টিমকে আন্তরিক অভিনন্দন জানাই এবং দোয়া করি তারা যে জয় ধারা সূচনা করেছে এটা যেন অব্যাহত থাকে। ইনশাআল্লাহ আমরা আরো জিতবো, জয় আমাদের।